ওজন নিয়ন্ত্রণ বলতে আসলে কি বোঝায় ওয়েট ম্যানেজমেন্ট ওজন নিয়ন্ত্রণ এটি সম্পর্কে অনেকে ভাবে শুধু ওজন কমানোর জার্নি ওয়েট লস থেরাপি ওজন কমিয়ে যাচ্ছি কোনো একটা অর্ডারে না এবং এরপরে হয়তো কমপ্লিকেশন হচ্ছে আসলে ওয়েট ম্যানেজমেন্ট কিন্তু তা না ওয়েট ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি যে একজন পার্সনের এইজ সেক্স হাইট অনুযায়ী তার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তার একটা লং টার্ম ধরে একটা স্ট্যান্ডার্ড ওয়েট মেনটেন করা ওজন মেনটেন করা এবং সেই সাথে সেজন্য সুস্থ থাকে আর এটির জন্য কিন্তু একজন ওয়েলনেস কনসাল্ট্যান্টের পার্সপেক্টিভে আমি যদি বলি এটি একাপক্ষে সম্ভব নয় একটি টিম নিয়ে কাজ করতে হয় আচ্ছা সেখানে তার বিভিন্ন ডিসিপ্লিনের টিমে মেম্বাররা থাকে তারা তাদের পিলারগুলোর উপরে ফোকাস করে ওজন নিয়ন্ত্রণে ভূমিকা পালন করেন ওজন নিয়ন্ত্রণ এত প্রয়োজনীয় কেন বা আমরা কেন এটির দিকে দৃষ্টিপাত বা কর্ণপাত করবো আমাদের ওভারঅল ওয়েলনেসের জন্য ওয়েলবিং এর জন্য আমাদেরকে ভালো থাকার জন্য সেটি মেন্টালি এবং ফিজিক্যালি মানে আমরা ফিটনেসকে যদি প্রায়োরিটি দিই আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে কম ওজন না আবার বেশি ওজনও না একটা স্ট্যান্ডার্ড ওজন এবং আমাদের যেটি করা হয় যে আমাদের যে কারণে আমরা জানি যে ওবিসিটি মানেই কিন্তু হেলথ রিস্ক এটা আমরা জানি যখন ওজন বাড়তে থাকে অ্যাবনরমালি বা স্বাভাবিক তুলনার থেকে বেশি তখন দেখবেন যে রিস্ক ফ্যাক্টরগুলো দেখা দেয় আপনি ডায়াবেটিস বলুন হাইপারটেনশন সেখান থেকে স্ট্রোকের ঝুঁকি আর অন্যান্য সিস্টেমে যদি আসেন কারণ এটি তো প্রতিটি সিস্টেমকেই আক্রান্ত করে এফেক্ট ফেলে নেগেটিভ ইমপ্যাক্ট সেটিতে আপনার গল স্টার্ন বলুন আপনার গ্যাস্ট ইন্টেস্টেন ইস্যু ফ্যাটি লিভার এই সকল ধরনের সমস্যাগুলোই দেখা দেয় আর পলিসিস্টিক ওভারেন্স সিন্ড্রোম হরমোনাল ইমব্যালেন্স ব্যালেন্স পড়ছে কি না আমাদের ওবেসিটির আন্ডারে কন্ট্রোল এই জন্য আমাদের ওবেসিটিটা কন্ট্রোল করা এত বেশি জরুরি এরপরে আসি যে আমাদের মেন্টাল ওয়েলবিং আমাদের মনের যে সেলফ স্টিম এটাকে বাড়ানো কনফিডেন্সকে বুস্ট আপ করা সেই সাথে অ্যাংজাইটি স্ট্রেস এগুলোকে কমানোর জন্য এরপরে আসছি যে বিউটিফিকেশন তো অবশ্যই আসে এক একজন এক এক ধরনের কাম্য থাকে আপনি একটা ড্রেস রেডি করে রাখছেন মানে আমাদের কাছে শর্ট টার্ম গোল নিয়ে আসে যে আমাকে এই কয়েকটা সময় দিনের মধ্যেই আমাকে ওজন কমায় দিতে হবে তো এগুলো কিন্তু আসলে শর্ট টার্ম কোনো গোল না এটি হচ্ছে কেন তার বিটিতে হ্যাম্পার করছে তার লো সেলফ ইস্টীমে ভুগছে সে কারণে একটা ওজন কমানোর ইস্যু আমাদের কাছে কাজ করে আর সব থেকে বড় কথা আমাদের বডি পারফরমেন্স আমাদের ফিজিক্যাল পারফরমেন্স কারণ ওজন যখন বাড়তে থাকে আমাদের কিন্তু প্রোডাক্টিভিটি কমে যায় আমাদের কর্মশক্তি কমে যায় এনার্জি ক্রাইসিসে ভোগি এবং আমাদের মানে ফ্যাট বাড়তে থাকে মাসকুলার মাসটা কমতে থাকে এই সকল কারণেই আমাদের ওজন নিয়ন্ত্রণটা এত জরুরি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচের মাধ্যমে আপনারা এই ওয়েট কন্ট্রোল বা ওজন নিয়ন্ত্রণ এটা করে থাকেন